আপনি দেখবেন যে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী আছে যারা ফিল্মে নির্দ্বিধায় এবং নির্লজ্জভাবে এবং স্বপ্ন নিয়ে অভিনয় করেই যাচ্ছে তাদের সাত দিনের বেশি সিনেমা হলে থাকেও না। আমি হলে ছেড়ে দিতাম। এখন থিয়েটারে আমাদের যা শিখেছি ওটা কোনো ব্যবহারই করার তো উপায় নেই। এখন আমাদের কাছে যে আর্মস আছে অভিনয় করার, সেইটি ওই চরিত্র অভিনয় করলে সেটা পাওয়া যায় না। সেটি তো সর্বশেষ ধরেন মানুষের একটা বয়সকাল থাকে সাচ্চু ভাই, যে সর্বশেষ বলা যায় যে আচ্ছা আমার বয়স 27, আমার বয়স 17, তো সর্বশেষ কোন সময় থেমে গেছেন আর কি, মানে 23-এ পড়ার বলেন নাই? আমার আপনার মানে আমার 25, 25-এর পরে আর প্রেমিকাদের বলেন নাই, আমি 25-এই আছি ব্যাপারটা এরকম, মানে শুধু প্রেমিকাদের বলতে গেলে ধর যে 24 ঘন্টা তো হয় না, মানে আমি 24 ঘন্টায় ভাবি যে আমি 25, মানে আপনার মনের বয়সটা আসলে 25 একদম ওই যে আটকে দিয়েছে বাড়াতে চাই না একদমই। ফেমটাকে আসলে আপনি কিভাবে দেখেন আপনার লাইফে? ফেমটা আমি একেবারেই এনজয় করি না, একেবারে এনজয় করি না। এনজয় করেন না? না, কিন্তু যখন ফেমের জন্যে আমার আশেপাশে মানুষের জন্য যখন দেখি যে কেউ তাকাচ্ছে না, হয়তো ধর যে সেদিন শেভ করিনি আর অনেক বেশি দাড়ি টাড়ি বা মাস্ক পরা ইত্যাদি ইত্যাদি, তখন হয়তো মনে হয় কি আসলে চিনতেছে না, চিনতে এটা করতো, মানে তখন হয়তো কিছু আতঙ্কিত হয়ে যায় তখন। আচ্ছা, তার মানে আসলে খুব এনজয় করি। রাইট, হয়তো অনেক সময় সাড়া দেওয়া যায় না, মানে হয় না যে বিরিয়ানি খেতে প্রতিদিন খেতে ভালো লাগে না, কিন্তু বিরিয়ানির বাসনাটা থাকুক এটা চাই। একটা বিষয় যেটা ভূমিকাতে বললাম সচ্চু ভাই, এটাকে খুব মিন করে বলছি, ধরেন আমরা আমাদের আড্ডায় যেটা বলি যে কন্টেম্পোরারি কয়েকটা জেনারেশনের সাথে কাজ করতে গেলে যেটা হয় যে নির্মাতাদের ভেতরে অভিনেতাদের একটা গ্যাপ তৈরি হয়, যে মোস্ট অফ দ্য সিনিয়র আচ্ছা তার কাছে স্ক্রিপ্টটা নিয়ে বলবো কেমনভাবে করবে, রিসিভ করবে না, হয়তো দূরত্ব তৈরি হয়, সেই দূরত্বটা কাটায় উঠতে সবাই পারে না, আপনি পেরেছেন, আফজাল হোসেন পেরেছে, ফরিদ ভাইরা পেরেছে, এইটার আসলে ক্যারিশমাটা কী? মানে অনেকে বলে যে একটা হতাশায় ভোগে কিন্তু এই কারণে যে এখনকার ইয়াং এনার্জেটিক নির্মাতারা আমার কলিং বেলটা চাপছে না, আমার মোবাইলে মেসেজ দিচ্ছে না, কিন্তু আমি কাজটা করতে চাই, এই হাহাকারটা থাকে, আপনার স্ট্র্যাটেজিটা কী? আমার স্ট্র্যাটেজি কী আমি ঠিক সেটা কী বলবো, মানে আমার যেটা হচ্ছে যে আমি এই অভিনয়ের জীবনের মধ্যে আমি বেশ কয়েকবার, মানে আগে যেটা হতো যে প্রফেশনালি যখন কাজ করতাম তখন আমি 11 মাস কাজ করতাম, 1 মাস কাজ করতাম না। তারপরে হচ্ছে গিয়ে এটা ফরিদ ভাই বলতেন আমাকে যে পিছনে তাকাতে হয়, থামতে হয় একটুখানি, আবার রিগেইন করতে হয়। তো তারপরে যেটা হচ্ছে যে এরকম করতে করতে আমার একটা সময় মনে হলো যে অনেক বেশি কাজ করছি, 2-3টা একসাথে দিনে কাজ করার পরেও ঈদের আগে 2টা সিনেমা 1টা নাটক, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট সিনেমা, থার্ড শিফট রাত 12টার পর থেকে ভোর 6টা 7টা পর্যন্ত হচ্ছে গিয়ে ঈদের নাটক। তো এইরকম প্রেশার নেওয়ার পরেও যেটা হয়েছে যে আমি ধুম করেই অফ করে দিয়ে প্রায় 5 বছর অফ করে রেখেছিলাম। 5 বছর? 5 বছর একটা না পেরেছিলেন। তারপরে যার নাম আপনি বলেন, আফজাল হোসেন, গ্যাসুদ্দিন সেলিম, এরা সব আমাকে বেশ মোটামুটি ঘর থেকে বের করেই আবার পারফরমেন্স করানো শুরু করেছিলেন। এরপর আবারও কিছুদিন অফ রাখছিলাম। এর পরবর্তীতে আবার ইয়াং যেই যাদের কথা বলা হচ্ছে, যে এখন যারা লিড করছে যেই ডিরেক্টররা, রাইটার এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, এরা সবাই মিলে কীরকম করে একটা বোধহয় ষড়যন্ত্র করে ইভেন করোনার মধ্যেও কাজ করিয়েছে। আমার কাছে যেটা মনে হয় তারেক, সেটা হচ্ছে যে মানুষ যদি, যেমন অনেক অভিনেতা কাজ করছে না, ডাকছে না, বলছে না, আমাদের সিনিয়ররা বা আমাদের সমবয়সী বা আমাদের জুনিয়রদেরও অনেকেই হতাশায় ভোগে। এর মধ্যে আমি একজনকে বলতাম যে না, হতাশায় ভোগার কিছু নাই, আসলে শান দেওয়া উচিত, শান দেওয়া উচিত সব কিছু। সেটা শিল্পী, একজন শিল্পী কীভাবে দেয় আসলে শানটা দেয়? এরকম যে আমি যদি তোমার কথাই বলি, আমি যদি তোমাকে অনেক ফলো করি, তুমি এমন আছো, তুমি 1.5 বছর আগে গান করে রেখে, রেকর্ড করে রেখে দিয়েছো, না এটা আমি এখন আর ধরবো না। এরপর আবার তুমি 1.5 বছর পর আবার ধরেছো, 1-2 বার ধরেছো, হয়নি,
তারপর দেখা গেল তোমার যে তারপরের মাসে তুমি ধরে একেবারে গানটাকে শেষ করে দিয়েছ। এটা হচ্ছে যে, আর অভিনেতারা এরকম করতে পারে, সেটা হচ্ছে যে যখন একটা ছবি দেখছে, আমি ধরে নিলাম যে নেটফ্লিক্স হোক অথবা কোনো অন্য মুভি ঘরেই হোক, দেখছে আমি হলে কি করতাম, এটা একটা ফর্ম আছে, সেটাকে ম্যাজিক ইফ বলে। এটা নাট্যবোদ্ধার এক্সপার্টরা বলে গেছে যে আমি হলে কি করতাম। এইখানটায় ইনি এই অভিনয় করলেন, মিস্টার এ এই কাজটা করলেন, এরকম অভিনয় করলেন, আমি হলে এখানে এই সিচুয়েশনে কি করতাম। আচ্ছা, এই যে ভাবনাটা সব সময় যখন সে দেখবে, যদি আড়াই ঘন্টা ধরে ছবিটা দেখেছে, আড়াই ঘন্টা ধরে কিন্তু তার এই এক্সারসাইজটা হচ্ছে, পুরো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা হচ্ছে। তারপরে আমি হলে এই গানের সুরের জায়গাটিতে লিপসিংয়ে কি করতাম। দারুণ দারুণ। আপনি আমার একটা ভার্চুয়াল শোতে বলেছিলেন যে চকলেট হিরোর আসলে মানে খুব বেশি কাজ করার কিছু নেই, এবং খুব দারুণভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। সেই রেফারেন্স ধরে আমি অনেককে প্রশ্ন করেছিলাম, অনেকে একটু মন খারাপ হয়েছিল যে আচ্ছা সত্যিকার অর্থে, এবং তারপর থেকে অনেকে শুধু চিত্রনায়ক বা হিরো শব্দটা নিতে চায় না, অভিনেতা শব্দটা অন করতে চায়। এক্স্যাক্টলি। আপনি কেন শুরু থেকেই তো আসলে আপনি অভিনেতা শব্দটাই ধারণ করেছেন, এটার বেনিফিট, এটার মানে ইয়েটা কি, পজিটিভ নেগেটিভ যদি আপনি মানে আমি তো প্রথম তো আমাকে সেই অর্থে হিরো প্রথমেই আক্তার ফিরদৌস রানার মতো ট্যালেন্টেড একজন ডিরেক্টর, রাইটার, সুরকার এবং গীতিকারও তিনি, এবং নিজেই সুর করেন, তাই তো? এইরকম একটা নাট্যকার কাজ করছে না, এটা খুবই খারাপ লাগে। যদিও অপূর্ব কদিন আগে তাকে জোর করে নিয়ে এসেছে, খুবই খুশি হয়েছি। রানা ভাই তো প্রথম আমাকে বিটিভিতে 7 পর্ব আমাকে দিয়ে শুরু করেছে, এবং আমি হিরো ছিলাম ওখানে, উনি বলেছিলেন। কিন্তু আমি যে বেশ কয়েকটা হওয়ার পরে, 7 পর্ব তারপর আরও কয়েকটা না হওয়ার পরে, দেখলাম একই কথাবার্তা বলে, একই কথাবার্তা মানে নীল আকাশ, লাল গোলাপ, তোমাকে ভালোবাসি, ফোনকা ছাড়া বাঁচবো না, এই টাইপ ছাড়া কথা ছাড়া কোনো মোমেন্টাম তৈরি হয় না। তো এখন থিয়েটারে আমাদের যা শিখেছি ওটা কোনো ব্যবহারই করার তো উপায় নেই। এখন আমাদের কাছে যে আর্মস আছে অভিনয় করার, সেইটি ওই চরিত্র অভিনয় করলে সেটা পারা যায় না, সেটি করতে গেলে অন্যান্য চরিত্রে অভিনয় করতে হবে, চরিত্র অভিনেতা হতে হবে। সো ওই জায়গাটা যাওয়াতে আমাদের সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, লং টার্ম থাকার জন্য কি এটা খুব কাজে দেয় কি না? শুধু লং টার্ম না, মানে যা কোন একজন অভিনেতার আমৃত্যু সে মৃত্যুর আগের দিন পর্যন্ত অভিনয় করতে পারে, যেমন গোলাম মোস্তফা, উনি হিরো থেকে শুরু করে বাবা পর্যন্ত এসে করেছেন, দাদা পর্যন্ত এসে করেছেন, কিন্তু শুরু করেছেন কিন্তু উনি হিরো দিয়েই। বা আসানলি সিডনির কথা যদি বলি, আমি এক টানা বিটিভিতে একদম সাংঘাতিক রকম, ওইরকম পার্সোনালিটি এরকম হয় না, এবং বাংলাদেশ টেলিভিশনে জাতীয় টেলিভিশন পুরস্কার উনি পেয়েছেন। সো ওই রকম এনার্জেটিক অভিনেতা তো। সচ্চু ভাই, আজকের আড্ডাটা একটু জাম্প হবে, কখনো ফিল্মে যাবো, কখনো থিয়েটারে আসবো। হ্যাঁ, শিওর। ফিল্মের ব্যাপারে একটা বিষয় আসে যে যারা মূলত থিয়েটার আর্টিস্ট, তারপর ফিল্ম থেকে যারা ফিল্মে কাজ করতে থাকে, তাদের নাকি অনেক স্যাক্রিফাইস করতে হয়, অর্থাৎ ফিনান্সিয়ালি সময়টা, কারণ ধরেন আপনি তো ডে বিক্রি করেন, সো ওই জায়গা থেকে ফিল্মটা প্যাশনেটলি কাজ করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করে নাকি ফিল্মটা করতে হয়, ব্যাপারটা কি আপনার কাছেও একই রকম লজিক্যাল? মানে এরকম চঞ্চল চৌধুরী, জয়াটা, এরা সবাই বলছে একই কথা। একই না, শুধু ফিল্ম না, না ফিল্মের ক্ষেত্রে, টেলিভিশন না, স্পেশালি ফিল্মের ক্ষেত্রে তো অবশ্যই সেই জায়গাটা হচ্ছে স্ট্রাগল পিরিয়ড, বলে না স্ট্রাগলার, বলে না যে অমিতাভ বচ্চনের স্ট্রাগলার ছিলেন এক সময়, তো বলে না তো ওইটা হবেই, মানে যতদিন পর্যন্ত দর্শকের সঙ্গে আপনার কমিউনিকেশন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার স্ট্রাগল পিরিয়ড। আচ্ছা, যখনই দর্শক গ্রহণ করছে তখন হচ্ছে আলাদা বিষয় হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী আছে যারা ফিল্মে নির্দ্বিধায় এবং নির্লজ্জভাবে এবং স্বপ্ন নিয়ে অভিনয় করেই যাচ্ছে, করেই যাচ্ছে, তাদের 7 দিনের বেশি সিনেমা হলে থাকেও না। আমি হলে ছেড়ে দিতাম অভিনয়, ছেড়ে দিতেন? হ্যাঁ, তাদের টাকা দিয়ে একটা পদ্মা সেতু অর্ধেক বানানো যেত, এবং তাদের কাছে ফাইন্যান্সার আছে, তাদের কাছে প্রযোজক আছে, আপনার কাছে নেই, এবং অনেক ভালো অভিনেতার কাছে দেখবেন যে নেই, তাদের কাছে আছে, এবং শত শত ছবি যার ফেলিওর সে চিত্রনায়ক লিখছে তার পাশে নির্লজ্জের মতো। এটা আমাদের দেশেই সম্ভব এবং আমাদের ফিল্মে সম্ভব। আর ওই যেটা বলছেন যে ফিল্মে স্ট্রাগলটা আছে, আচ্ছা এটা হয়। আপনি ভীষণ রকম সাংগঠনিক এবং সফল সংগঠক, সংগঠক কাম সাথে পাশাপাশি অভিনয় এবং নির্মাণ, এটা কাজ করতে গেলে অনেক শত্রু বাড়ে। হ্যাঁ, তো এই
মানে এই ক্রাইসিসটা আপনি কি মেনে নিয়েই এই বিষয়গুলো করেছেন? না, শুধু সংগঠক না তারেক, সেটা যে সংগঠন করতে গেলে মানে যে কোনো যখনই বিতর্কিত হবে, হ্যাঁ হ্যাঁ, তখনই মনে করবে যে তুমি কিছু করছো। মানে তুমি ধরো যে তুমি মসজিদের ইমাম, তুমি যে অঞ্চলে থাকো, হ্যাঁ, ধানমন্ডি থাকো, তো তুমি ধানমন্ডির যে অঞ্চলে থাকো সেই অঞ্চলের মসজিদের ইমাম হিসেবে নাম তুমি বলতে পারবা না। অথচ ধর্মীয়ভাবে বলা হয় যে ওই অঞ্চলের নেতা, ওই এলাকার, তিনি শুক্রবারে শুনবেন কার কী সমস্যা এবং এটা করবেন। জি, কিন্তু আমরা কিন্তু আমাদের ওনার নাম জানি না আমরা, কিন্তু যিনি একজন বড় হয়ে আছে পাগল, নিজে ঘরে রেখে বোনের মোশ তাড়ায়, এর সমস্যা এর, এটা এর ইলেকট্রিক মিস্ত্রি লাগবে কেনা, এই খালাম্মার কী লাগবে, এরকম করে বেড়ায়, তার নাম জানি আমরা।